নিশ্চয় যারা ইমান এনেছে অনেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন, তাদের ইমানের বদৌলতে তাদের বাসস্থান সুখময় জান্নাতে, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ তুমি মহান পবিত্র, আর সেটাই তাদের অভিবাদন হবে, সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।